আসসালামু আলাইকুম যুক্তরাজ্যে সাবেক ভূমি মন্ত্রীর সাম্রাজ্য অনুসন্ধান চেয়ে রিট ঢাকা পোস্টের একটি খবর অনুসন্ধানের জন্য রিট করতে হচ্ছে পরিস্থিতি এমনটা একটা বড় ধরনের নিশ্চয়ই ঘটনা যে সাইফুজ্জামান চৌধুরীর এমন বিশাল সম্পত্তি যে লন্ডনে আছে সেটি সরকারের পক্ষ থেকে কখনো জানানো হয়নি সাইফুজ্জামান চৌধুরী তিনিও জানাননি নির্বাচনে হলফনামায় সেটি উল্লেখ করেননি তো এই ব্যাপারে নির্বাচন কমিশনও চুপচাপ সরকারের কোনো কর্তৃপক্ষই কিছু বলেননি বরং যখন নাকি খবরটি প্রথমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি যখন প্রকাশ করলেন তারা বললেন যে তারা নাম প্রকাশ করছে না কিন্তু একজন মন্ত্রীর বা সাবেক মন্ত্রীর এরকম সম্পত্তি আছে সরকার চাইলে তারা সমস্ত ডকুমেন্ট দেবে কিন্তু তারপরেও দেখলাম সরকারের পক্ষ থেকে কোনো নড়াচড়া নেই অথচ এটা গুরুত্বই তারা দিল না পরে যখন কি আরও অন্যান্য গণমাধ্যমে প্রকাশ হলো তারপরে কিছুদিন পরে দেখলাম যে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনি নিজেই চট্টগ্রামের সংবাদ সম্মেলনে বলছেন যে এগুলো হলো তার পৈতৃক সূত্রের সম্পত্তি এটার উৎস হচ্ছে তার বাবা যিনি লন্ডনে ব্যবসা বাণিজ্য করেছেন সেই উত্তরাধিকার সূত্রে তিনি সেখানে মালিক হয়েছেন এর সাথে দেশের কোনো সম্পর্ক নেই তো দেশের সাথে সম্পর্ক আছে কি নেই বা কীভাবে তিনি হলেন এটা তো একটা বাধ্যবত কথা নির্বাচনে হলফনামায় তার দেশে বিদেশে যেখানে থাকুক না কেন তিনি দেবেন এটি সবার জানা কিন্তু তিনি নিজে নিজেই আইনটি পরিবর্তন করলেন ব্যাখ্যা দিলেন কিন্তু তারপরও কোনো হুশ নেই এরপরে এখন দেখা যাচ্ছে যে কোর্টে রিট হচ্ছে রিট কখন হয় এটা হলো সর্বশেষ অবলম্বন যখন মানুষ কোথাও কোনো প্রতিকার পায় না তখন একেবারে আদালতে যায় মানুষ তো বিষয়টি কি তাই এটা কি সরকার নিজস্ব কোনো বিষয় থাকতে পারতো না যেহেতু সরকার বলে যে তার সরকার মানে ঘুষ দুর্নীতি কোনোভাবেই প্রশ্রয় দেবে না কিন্তু একের পর এক ঘটনা ঘটছে সরকার নীরব যেমন এস আলমের ব্যাপারে নীরব সাবেক আইজিবি বেনজির আহমেদের ব্যাপারে নীরব এই একটি ঘটনা দেখা যাচ্ছে এখানেও নীরব তো যাই হোক এখন কোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী তো এখানে খবরে বলা হচ্ছে দুই সাল থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিশ কোটি ব্রিটিশ পাউন্ড অর্থাৎ দুই হাজার সাতশো সত্তর কোটি টাকা মূল্যের তিনশো পঞ্চাশটির বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তোলার ঘটনার অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন জনস্বার্থে এই রিট দায়ের করেন দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট রিটে বিবাদী করা হয়েছে সাবেক বন মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্য যুক্তরাজ্যে শিরোনামে একটি দৈনিকে এই প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনটি সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে আচ্ছা প্রতিবেদনের প্রথম অংশে বলা হচ্ছে যে উত্তর পশ্চিম লন্ডনের ব্যক্তিগত আবাসিক রাস্তায় একটি সম্পত্তি দুই সালে এক কোটি আটত্রিশ লাখ ডলারে বিক্রি হয় রিজেন্স পার্ক ও লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে পাথর ছোড়া দূরত্বে যুক্তরাজ্যের রাজধানীর সবচেয়ে সমৃদ্ধ এলাকাগুলোর একটিতে সাদা টাউন হাউজের শাড়ি একটি সম্পত্তি বিপণন কোম্পানির আলোকচিত্রে দেখা যায় এর মেঝে থেকে সিলিং পর্যন্ত জানালা বেশ কয়েকটি ফ্লোর জুড়ে সর্পিল সিঁড়ি রয়েছে থিয়েটার এবং ব্যায়ামাগার যাক সম্পত্তি প্ল্যাটফর্মের হিসাবে বর্তমান বাড়িটির দাম একশো আশি কোটি টাকারও বেশি তার মানে এক দশমিক তিন কোটি পাউন্ডের মতো দাম বাড়িটি বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাপেদের মালিকানা যাক এরকম বলছে যে বাংলাদেশে আইন অনুযায়ী দেশটির কোনো নাগরিক বা বাসিন্দা সরকারি কর্মচারী বছরে বারো হাজার ডলারের বেশি অর্থ বিদেশে নিতে পারেন না বাংলাদেশের আইনে কর্পোরেশনের বিদেশে তহবিল স্থানান্তরের নানা বিধিনিষেধ রয়েছে শুধু কিছু শর্ত পূরণ সাপেক্ষে অনুমতি দেওয়া হয় তো সাইফুজ্জামান চৌধুরী গত পাঁচ বছর ধরে ভূমিমন্ত্রী আছেন তিনি সরকারের কাছেও কি এই ধরনের কোনো সম্পত্তি দাখিল করেছেন কিনা যে তার কি পরিমাণ সম্পত্তি আছে যে এরকম সাড়ে তিনশো অ্যাসেট মানে বিশাল ব্যাপার তো এইটার কীভাবে হলো এটার ব্যাপারে বাংলাদেশের কাছে কারোর কাছে কোনো নথিপত্র নেই তো এটার ব্যাপারেই এখন মানে রিট বলা হচ্ছে যে এটার অনুসন্ধান চেয়ে রিট করছেন অর্থাৎ এটার ব্যাপারে যাতে অনুসন্ধান করা হয় যে কিভাবে। তিনি এই মানে সম্পত্তির মালিক হলেন হাইকোর্ট যেন এটার ব্যাপারে নির্দেশনা দেন এই হচ্ছে অবস্থা হাইকোর্ট দিয়ে এক ধরনের মানে বাধ্য করা যে তোমরা অনুসন্ধান করো দুর্নীতির এই হলো পরিস্থিতি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ